আমি অগ্নিবর্ণা, আমি আপনাদের একটি প্রথম শ্রেণীর লিভার দেখাচ্ছি। এটা হলো কাঁচি একটি প্রথম শ্রেণীর লিভার। এই এই যদি এইখানে আমরা চাপি সেটা হবে বল, এইটা হচ্ছে আলম্ব আর এইটা হচ্ছে ভার। আমরা যদি এখানে কোনো জিনিস দিয়ে কাটি তাহলে সেটা হবে ভার। এটা হলো কাঁচি প্রথম শ্রেণীর লিভার। আলম্ব থেকে বল পর্যন্ত দূরত্বকে বলা হয় বলবাহু, আর আলম্ব থেকে ভার পর্যন্ত দূরত্বকে বলা হয় ভারবাহু। এখানে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে বলবাহু এবং ভারবাহুর দূরত্ব সমান, প্রায় সমানই হয়ে থাকে। এবার আমি একটা দ্বিতীয় শ্রেণীর লিভার দেখাচ্ছি, এর নাম হচ্ছে যাঁতি। এটা হচ্ছে যাঁতির আলম্ব, এটা হচ্ছে বল, এখানে আমরা বল প্রয়োগ করছি, আর এইটা হচ্ছে ভার বা বাঁধা। আমরা দেখতে পাচ্ছি আলম্ব থেকে বলের যতটা দূরত্ব, আলম্ব থেকে ভারের দূরত্ব একটু হলেও কম। এই জন্য দ্বিতীয় শ্রেণীর লিভারে কাজের সুবিধা হয়। এবার আমি একটা তৃতীয় শ্রেণীর লিভার দেখাচ্ছি, এর নাম চিমটা। এর আলম্ব হচ্ছে এখানে, এর বল হচ্ছে এখানে, আর এর ভার হচ্ছে এখানে। আলম্ব থেকে বল পর্যন্ত বলবাহু, আর আলম্ব থেকে ভার পর্যন্ত ভারবাহু। আলম্ব থেকে ভারবাহুর দূরত্ব বলবাহুর থেকে বেশি, তাই এই জন্য এর কাজের সুবিধা অল্প হলেও কম। এর তারপরেও এই জিনিস এই চিমটা তবুও এই চিমটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন বিভিন্ন কাঁটা জাতীয় জিনিসগুলো যখন শরীরে ঢুকে যায় তখন সেই জিনিসগুলোকে বার করার জন্য আমরা সেই চিমটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা কী জানলাম? আলম্ব থেকে ভরবাহুর দৈর্ঘ্য যত কম এবং আলম্ব থেকে বলবাহুর দৈর্ঘ্য যত বেশি হবে ততই আমাদের কাজের সুবিধা হবে। এই পর্যন্ত আজকের ভিডিও থাকলো, নমস্কার।